बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए ছোটখাটো পেন্সিল ঘাটেই যাবো, ওখানে ঘুরে আসা যাক আপাতত। তো এখান থেকে তোমাদের ডিরেক্ট মা ফ্লাইওভারে গিয়ে কথা হচ্ছে, ওকে লেটস বাই। তো আমার সামনে এখন মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারটা হওয়াতে সুবিধা হয়েছে যে রাস্তা কিছুটা কম পড়ে, আর অসুবিধা হচ্ছে যারা রেস ফেস করে তাদের জন্য অসুবিধা, যারা যে ব্লাইন্ড টার্নগুলো আছে একটু তাতে। এটা হলো প্রিন্সেপ ঘাট, আমরা এখন প্রিন্সেপ ঘাটে বসে আছি। কিছু টাইম ল্যাপস নিলাম, কিছু সিনেম্যাটিক শট নিলাম, কিছু স্লো মোশন নিলাম, সেগুলো সব দেখো। এবার একটা এমন একটা ইউনিক জায়গায় নিয়ে যাবো যেটা ওই পারে কোণের দিকে। তো ওখানে মেনলি ব্রাইডাল শ্যুট ফুটগুলো হয়ে থাকে, এছাড়াও খুব শান্ত একা একা জায়গা, ঠিক আছে? একটু যাওয়াটা একটু চাপের, তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যায়। চুল ঠিক করছে, তো আগে চলেছি ভাইয়ের সাথে। গঙ্গার মজা নিচ্ছি আর কি, সকাল সকাল গঙ্গার মজা, এক কাপ চা। হ্যাঁ, চাটা এখানে মিসিং আছে, বাইরে বেরিয়ে গিয়ে খেয়ে নেবো। তোমাদের যেরকম বলেছিলাম ট্রেন লাইন ধরে হেঁটে হেঁটে আসছি, এই যে ট্রেন লাইন। আর ব্রাইডাল শ্যুট যদি বলে থাকো, ব্রাইডাল শ্যুট এই যে তো হতে থাকে। এবার যাবে একটা বেশ ভালো জায়গায়, তো ওই জায়গাটার ভিউ দিচ্ছি, কিছু ভালো ভিডিও দিচ্ছি, সাথে থাকো, মজা করো, হাইওয়েতে না গিয়ে কলকাতা শর্টটাই ঘুরে বেড়াও। আরে Thank you.
ভিডিও আজকে তোমাদের ন্যাচারালি বললাম যে আমি আমার ভাইয়ের সাথে এসেছি, তো ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ এখানে দেওয়ালটা বেশ নজর এলো, তো ভালো দেওয়াল, ফটো ভিডিও শ্যুট করতে করতে এই দুটো দাদার সাথে তোমার দিকে আমার ক্যামেরা ঘোরাও। তো এই দুজন দাদার সাথে দেখা হয়ে গেল, এদের এনাদেরও ইউটিউব চ্যানেল আছে, তো তোমার চ্যানেলের নাম বলে দাও। দেশি সুরজ ভাইটি চ্যানেল আমার। তো আমি এখানে লিংক থাকবে আমার ডিসক্রিপশনে, তোমরা অবশ্যই যাও, চেক আউট করো, সাবস্ক্রাইব করো, গেমিং ফোর চ্যানেলের ওপর সমস্ত ভিডিও বানায়। তো আমাদের তো আজ অব্দি দেখা অব্দি ভালোই লাগলো। भाई मिल के आपसे भी बहुत अच्छा लगा और फोटो आप लोग खींच रहे थे, अचानक से मुलाकात हो गया भाई से, बहुत अच्छा लगा भाई। और भाई का चैनल ही बहुत अच्छा है और ट्रैवलिंग के ऊपर है भाई आपका पूरा, तो भाई जो ट्रैवल को लाइक करते हैं भाई वो जरूर वीडियो देखे भाई। हमारा सपना है यार, हमारा सपना है, और कभी इन फ्यूचर इनसे मिलते हैं तो साथ में जरूर घूमेंगे। अगर स्कूटी भी हो तो कोई दिक्कत नहीं, जरूर जरूर जा सकते हैं, राइड पे चलने का बहुत अच्छा सपना है हमारा। फ्यूचर में हो सके तो हम लोग भी ट्राई किया जाएगा सूरज भाई। अभी तक एक बार कहाँ कहाँ गए हो? नॉर्थ बंगाल पूरा, उसमें आता है दार्जिलिंग, मेरिक, नेपाल बॉर्डर, पूरा पूरा कंप्लीट है। डुअर्स, बिंदु, झालंग, ऋषभ पूरा कंप्लीट है। झारखंड और पुरुलिया अजोधा कंप्लीट, और दीघा मंदर मैंने तो यही छोड़ दिया। दीघा तो अपना घर है भाई, कोई बड़ा बात नहीं है दीघा तो भाई। मतलब आप अकेले राइड करते हो या ना? मेरे साथ मेरा पिलियन रहता है, जो मेरा गर्लफ्रेंड है वो रहता है, और बाकी इस जो दार्जिलिंग ट्रिप में गए एक ही बाइक गया, वो मेरा भाई गया था 18 साल की उम्र में गए दार्जिलिंग, तो बहुत NS 200 लेके। इंटरेस्टेड वीडियो है भाई। जिस दिन लाइसेंस मिला उसका बाद ही चला गया, उसका पिछला दिन ही चला गया। तो कम्प्लीटली लैंग्वेज भाई बंगाली ही रहता है क्या आपका? हाँ, पूरा बंगाली रहता है। तो भाई जो भी बंगाल से मतलब रहते हो बंगाल में, जिसे बंगाली आता है, भाई के चैनल पे जरूर विजिट करो भाई, और जरूर से तो हमारा तो बंगाली 2008 से था। সত্যি খুব আমাদের মজা লাগছে, ইভেন একটা ইউটিউব থ্রু, একটা সোশ্যাল মিডিয়া থ্রু, যে আননোন পার্সনে কিভাবে আপন হয়ে যায়, তো সেটা আমরা অবশ্যই দেখতে পারি। ये लोगो देखा ना, ये लोगो देख के हमको लगा कि भाई यूट्यूब से है, तो मैं बस इनका चैनल सर्च किया, मुझे अच्छा लगा। गाइस देखो सोशल मीडिया पावर, देखो अननोन पर्सन में नोन पर्सन बने, ये बात सही है, नहीं जानते थे पर दोस्ती हो गया। चलिए तो তোমাদের কে যা বলেছিল হঠাৎ অন্য একটা জায়গা নিয়ে যাব, তো দাদার সাথে বাই বাই বলে আমার জায়গাটা বড়িয়া করে, থ্যাংক ইউ। তো গাইস আমি তোমাদের যে জায়গাটা বলছিলাম যেখানে ব্রাইডাল শুট করা হয়, ও আকাশ পরিষ্কার শান্ত জায়গা, পরিষ্কার জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে পুরো এদিকে ভালো করে দেখো, এখান থেকে পুরো তুমি ওভারব্রিজের ভিউটা পেয়ে যাবে, এবং যদি কোনো নৌকা আসে তার ভিউটা পেয়ে যাবে। ওখানে একটা জিনিস একটু জুম কর ভিডিওটা, একটা জিনিস দেখাচ্ছে, এই যে নৌকাটায়, নৌকাটা সম্পূর্ণ সোলার সিস্টেমে নৌকাটা চলে, মানে তুমি যদি রাতে কোনো ইলেকট্রিক ছাড়া ওখানে রাখা আছে, পুরো সোলার সিস্টেমে চলে। তো বাস নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি এখানে এসে, একটা জিনিস ভালোও লাগলো এগুলো, আর সম্পূর্ণ ওভারভিউটা তোমাদের তো আমি দিয়েই দিচ্ছি। তো গাইজ এখন আমাদের এখান থেকে বেরোনোর সময় চলে এসছে, তো আশা করি আজকের গোটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো, আর বেল আইকন বাজাতে অবশ্যই ভুলো না। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা, পুরো ট্রাভেলিং, বিভিন্ন নতুন নতুন জায়গা, নতুন অ্যাঙ্গেলে দেখার মতন ভিডিও দিই ভাই আমি, তো আশা করি তোমাদের কারো খারাপ লাগবে না। গোটা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও। ঘাটের ভেতরে জঙ্গল খুঁজে পেয়েছি, এই দেখো এই রাস্তা, জঙ্গলের মধ্যে পেয়ে গেছি, হর 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 মহাদেব। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভেতরে একটা জঙ্গল ফঙ্গলও ঘুরে বেড়াচ্ছিলাম, শিবের মন্দিরও দেখতে পেয়েছি। তো এখান থেকে বেরোচ্ছি, কেন একটু টাইমের মধ্যে ঘরে পৌঁছাতে হবে, কিছু আর্জেন্ট কাজ আছে। তো আজকে গোটা ভিডিওটা দেখো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো, আর বেল আইকনটা বাজাতে ভুলে যেও না, ঠিক আছে? চ্যানেলে মজা হয় তো দেখতে থাকো। যদি এসজ্যামে আমার ব্যাটারিতে যদি চার্জ থাকে, মেবি একটা দাগ আছে হয়ে যাবে, তাহলে রাস্তার ভিডিও তোমায় দেখিয়ে দেবো। চলো লেটস, বাই বাই।
तुम जाते हो।